কাছে একটা চার্জার আছে এবং এখানে যে এই চিহ্নগুলো আছে কি হতে পারে, মানে খুঁজে পাচ্ছি না কিছু, কি হতে পারে এই মানেগুলো? দেখুন তো বন্ধুরা, এই চিহ্নগুলোর মানে কি হতে পারে আপনারা কিছু জানেন কি না একটু বলুন তো, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না। ওয়েল, চার্জারের যে চিহ্নগুলো আছে সেই চিহ্ন সম্পর্কেই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব, এবং আপনি যদি জানতে চান যে চার্জারের এই প্রত্যেকটা চিহ্নের কি কি মানে আছে, এই যে চার্জারের প্রত্যেকটা চিহ্নের কি কি মানে আছে আপনি যদি জানতে চান, তো অবশ্যই আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে রোহিত কুমার, আপনি দেখছেন টেক হিট চ্যানেল। তো উইদাউট টাইম ওয়েস্টিং লেটস গেট স্টার্ট। তো প্রথমে যে কথাটি বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং আজকে ভিডিওটা দেখার পর যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং ভিডিওটা কেমন হলো প্লিজ করে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে যেটা আছে সেটার নাম হচ্ছে স্কোয়ার সিম্বল, বা এটাকে দেখতে অনেকটা চারকোনা মানে বর্গক্ষেত্রকার এবং তার মধ্যে একটা ছোট বর্গক্ষেত্রকার। এই চিহ্নটার মাধ্যমে আমরা বুঝতে পারি এটাই যে সেটা হচ্ছে যে এই এই চার্জারটা দুটি ইনসুলেট দিয়ে গঠিত। একটু ক্লিয়ার ভাবে বলি, একটু টেকনোলজির ভাষায় চলে আসে, একটু পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। চার্জারের ভিতরে যে তার কিংবা যেগুলো মানে তৈরি করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে যে তারগুলো দিয়ে, এই তারগুলো কিন্তু জাস্ট ডবল প্রোটেক্ট। মনে করুন একটা তামার তার আছে, তামাতে যদি একটা প্লাস্টিক জড়ানো থাকে সেক্ষেত্রে এই চার্জারের ভিতরে কিন্তু সেই প্লাস্টিকটা কিন্তু ডবল থাকবে। ওকে, এবং এই প্লাস্টিকটা এই মানে চার্জারের ভিতরে তারগুলো যদি কোনো কারণে আপনার চার্জারের বাইরে চলে আসে এবং সেক্ষেত্রে যদি আপনার হাতে লাগে, তাহলে যেটা হবে সে আপনার আপনি কিন্তু শক খাবেন না, অথবা আপনার শরীরের কিন্তু কোনো ক্ষতি হবে না। মানে এই চার্জারটা আপনাকে বলতে চাইছে যে আপনার কোনো বিপদের সংখ্যা নেই। তো এই চিহ্নটা থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারি। যে সিম্বল বা চিহ্নটি আছে সেটা হচ্ছে ভি। অ্যাকচুয়ালি এটা ভি এর মতো দেখতে হলেও এটা আসলে ভি নয়, আমাদের এটা কিন্তু ভুল। আপনি যদি ভাবছেন এটা ভি নয় আর কি হতে পারে, এটা অ্যাকচুয়ালি রোমান ভাষায় লেখা পাঁচ, মানে এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে এই চার্জারটি পাওয়ার লেভেল 5 লেভেলের আছে। যেরকমটা হয় পাওয়ার লেভেল 1, পাওয়ার 2, 3, 4, 5, তো তেমনই পাওয়ার লেভেল 5-এর কিন্তু এই চার্জারটি। তো পাওয়ার লেভেল 5 হচ্ছে এমন একটি লেভেল যেটা এখনকার সময় স্ট্যান্ডার্ড, বা যেটা এখন বাজারে চলছে রিসেন্ট টাইম, সেটা হচ্ছে পাওয়ার লেভেল হচ্ছে সব থেকে উৎকৃষ্ট মানের বা স্ট্যান্ডার্ড চার্জার যেটাকে বলা হয় সেটা কিন্তু পাওয়ার লেভেল। এবার আপনার চার্জার যদি এই ভি চিহ্নটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পাওয়ার লেভেল কিন্তু ভি। এটা কিন্তু রোমান ভাষায় লেখা আছে, কিন্তু এটা দেখতে ভি এর মতো হলেও কিন্তু এটা রোমান ভাষায় লেখা আছে। তো পাওয়ার লেভেলের চার্জার 5 অবশ্যই যদি আপনার থাকে তো বিশেষ কমেন্ট করে আপনি জানাবেন। কিছু কিছু চার্জার আছে যেগুলো পাওয়ার লেভেল 4, সেগুলো আগে দেখা যেত, এখন আর এমনটা দেখা যায় না। অবশ্যই আপনি যদি বাজারে কোনো লোকাল চার্জার কিনতে চান তো অবশ্যই আপনি এ ধরনের পাওয়ার লেভেল 5 অথবা এখনকার স্ট্যান্ডার্ড চার্জার যদি কিনতে চান তো অবশ্যই এই চিহ্নটি দেখে তারপরে কিন্তু আপনি কিনবেন পাওয়ার লেভেল 5-এর চার্জার। দেন যে সিম্বল বা চিহ্নটি আছে সেটা হচ্ছে হাউস সিম্বল। হাউস সিম্বল কিন্তু এর সাহায্যে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে চার্জারের যে কোম্পানি আছে সে কোম্পানি আপনাকে বলতে চাইছে যে আপনি সবসময় আপনার চার্জারটি বাড়ির মধ্যে অথবা আপনার হাউসের মধ্যে কিন্তু ব্যবহার করবেন, এবং আপনার চার্জারটি সবসময় আপনার বাড়ির কারেন্ট সাধারণত 220 ভোল্ট এই মানে এই ধরনের কারেন্টের বোর্ডে কিন্তু আপনি সবসময় আপনার চার্জারটি গুঁজবেন, এবং আপনি কিন্তু বাইরের কোনো বেশি ভোল্ট কিংবা কোন কম ভোল্টের কারেন্টে এই চার্জারটি গুঁজবে না। সেক্ষেত্রে যেটা হবে আপনার চার্জার কিন্তু খারাপ হয়ে যেতে পারে, বিভিন্ন প্রবলেমের মুখে পড়তে পারেন। আর একটা কথা এই হাউস চিহ্নটার মধ্যে ব্যবহার মানে হাউস চিহ্নটার মাধ্যমে বলা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার চার্জারটি ডাইরেক্টলি কিন্তু কখনোই সানলাইট অথবা আপনারা ডাইরেক্ট রোদের সামনে মানে রোদের সূর্য রোদের নিচে কিন্তু ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড় ঘটনা ঘটে যেতে পারে। তো এই হাউস চিহ্নটার মাধ্যমে এইটাই কিন্তু বোঝানো হয়ে থাকে। আসা যাক ডাস্টবিন সিম্বল বা ডাস্টবিন চিহ্ন। আপনি যদি কিছু ইলেকট্রিক জিনিস কিনে থাকেন বাজারের থেকে, যেমন কি মোবাইলের ব্যাটারিতে কিন্তু এই ডাস্টবিন চিহ্ন আছে এবং তার উপরে একটা চিকা চিহ্ন মারা আছে, মানে গুণ চিহ্ন যেটা মারা আছে, এবং আপনি যদি চার্জারে দেখেন সেখানে দেখতে পারবেন একটা ডাস্টবিনের চিহ্ন দেওয়া আছে তারপর একটা গুণ চিহ্ন মারা আছে।
কিছু কিছু ইলেকট্রিক জিনিস আছে যেগুলোর উপরে কিন্তু এরকম গুণচিহ্ন মারা থাকে। তো এই চিহ্নটার মানে কি হতে পারে? এই চিহ্নটার মানে এটাই যে বন্ধুরা, আপনি দেখবেন যে এই সমস্ত মানে যেসব জিনিসের উপরে এই চিহ্নটা থাকে, তারা এটাই বলতে চায় যে যখন আপনার এই প্রোডাক্টটি মানে যে প্রোডাক্টের উপরে এই চিহ্নটা দেওয়া আছে, সেই প্রোডাক্টটি যখনই আপনার খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেটাকে আপনারা কখনোই ডাস্টবিনে ফেলে দেবেন না, এটাই কিন্তু তারা বলতে চায়। এবং এই চিহ্নটার সাথে আরেকটি কথা বলতে চাই যে যখনই আপনার এই প্রোডাক্টটি খারাপ হয়ে যাবে, আপনারা যদি পারেন তো অবশ্যই কোম্পানির কাছে সেটা মানে রিপ্লেসমেন্টের জন্য পাঠিয়ে দিন। ওকে, কিন্তু কার কাছে এত টাইম আছে একটা নতুন চার্জার কিনে নিলে যে হয় এবং সেটাকে ডাস্টবিনে ফেলে দিলেই হয়? তো একদম এই ভুলটা আপনারা করবেন না যে কখনোই এই ধরনের প্রোডাক্টগুলি যেগুলোর উপরে ডাস্টবিন চিহ্ন দেওয়া আছে এবং তার উপরে গুণ চিহ্ন দেওয়া আছে, সেই প্রোডাক্টগুলো কখনোই আপনার ডাস্টবিন বলবে ফেলবে না। কারণ ডাস্টবিনে বিভিন্ন ধরনের ময়লা ফেলা হয়, জল ফেলা হয়, এবার সেই সব ডাস্টবিনে কিন্তু যখন চার্জারটা পড়বে তখন কিন্তু বড় ধরনের কোনো ব্লাস্ট হতে পারে। এটাই কিন্তু সমস্ত ধরনের কোম্পানি তারা তাদের তারা কিন্তু জানায় এই চিহ্নটার সাহায্যে। তো অবশ্যই একটু একটু খেয়াল রাখবেন, কখনোই আপনারা কিন্তু এটাকে ডাস্টবিনে ফেলবেন না। চার্জারের শেষ চিহ্ন বা সিম্বলে, এই সিম্বলটা অ্যাকচুয়ালি কিসের মতো দেখতে তুলনা করা যায় না, এটা হচ্ছে আইএসআইইসি, মানে এই চিহ্নটাকে বলা হয় আইএসআইইসি অ্যাকচুয়ালি। এই চিহ্নটার সাহায্যে আপনাদেরকে বন্ধুরা এটাই বোঝানো হয় যে আপনার যে চার্জারটি আছে সেটি অ্যাকচুয়ালি বিভিন্ন পরীক্ষার দ্বারা পাস করে হয়েছে। মানে সাপোজ আপনি মনে করুন আপনি কিন্তু টেনে পড়েন এবং আপনাকে পাস করে কিন্তু তবে ইলেভেনে উঠতে হবে, তেমনই এই চার্জারটা কিন্তু বিভিন্ন পরীক্ষা, মানে চার্জার একটা বাজারে মানে পাবলিক মানে পাবলিশড হওয়ার আগে সেটা কী হয়, বিভিন্ন পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাগুলো কিন্তু এই চার্জারটা আপনার পাস করে গিয়েছে, সেই কারণেই কিন্তু এই চার্জারটা বাজারে ছাড়া হয়েছে। ওকে, তো যখনই দেখবেন এই ধরনের চিহ্ন আপনার চার্জারে আছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার চার্জারটি কিন্তু ভালো এবং আপনার চার্জারটি কোনো বিপজ্জনক না। তো এই চার্জারটির সাহায্যে কিন্তু তারা এটাই বলতে পারে যে এই চার্জারটি আপনি ব্যবহার করলে আপনি নিরাপদ থাকতে পারবেন, কোনো বিপদ হবে না এবং কোনো সমস্যা হবে না। এবার আপনাদেরকে একটা পরামর্শ আমি দেবো যে যখনই আপনারা বাজারে কোনো লোকাল চার্জার কিনতে যাবেন, তো অবশ্যই আপনি এই ভিডিওটার কথা একটু মনে রাখবেন এবং এই চিহ্নগুলো একটু দেখে কিনবেন। অবশ্যই যে সমস্ত চার্জারে এই সমস্ত চিহ্নগুলো থাকবে তারপরেই কিন্তু আপনি এই চার্জারটি কিনবেন। অবশ্য শেষ যেটা বললাম আইএসআইইসি, এই চিহ্নটা কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন, কারণ এই চিহ্নটা থাকলে কিন্তু সেই চার্জারটি ভালো হয় এবং সেই চার্জারটি বিপজ্জনক হয় না এবং সেটা কিন্তু আপনার পক্ষে নিরাপত্তাদায়ক। তো অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যারা এখনও জানে না তারা কিন্তু এই ভিডিওটা দেখে শিখতে পারবে, এবং আপনি যদি জেনে যান এবং কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা লাইক করে দিন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে। তার থেকে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।